আসবো? আপনি? আমি লতিকার হাজবেন্ড। লতিকা? ও আসুন আসুন আসুন। এই ঘরেতে আপনাকে কোথায় যে বসাবো? কেন, এই চৌকিতে বসলে কি আপত্তি আছে? না না, বসুন, আমি আপনার জন্য একটু চা করে নিয়ে আসি। না, চা খাবো না, অফিসে যাব বলে এই সবে বাড়ি থেকে খেয়েই বেরিয়েছি। আমি আপনার কাছে এসেছি লতুর হয়ে ক্ষমা চাইতে। না না, এ কি বলছেন, ভাইয়ের বউ আর ননদেতে এরকম একটু আধটু হয়েই থাকে। এই যে বাড়ি থেকে তাড়াতাড়ি করে বেরোলে অফিসে জরুরি কাজ আছে বলে, আর এখানে এসে আড্ডা মারছ? হুম, না মানে বাড়ি চলো, তোমার হবে, চলো। ফের যদি তোমাকে এখানে দেখি না তো তোমার একদিন কেমন হবে। বাবা, বড্ডি বললো আপনার পা দুটো টিপে দিতে, আপনি শুয়ে পড়ুন। নেকা, আমার পা টিপতে হবে না ছোট বউ, তুমি বরঞ্চ তোমার শাশুড়ির গাল দুটো বেশ ভালো করে টিপে দাও। কেন, আমার গাল টিপবে কেন? না মানে বলছি, সারাদিন মুখ জামটা দিতে দিতে তোমার গাল দুটো তো খুব ব্যথা হয়ে থাকে, তাই গাল দুটো বেশ ভালো করে টিপিয়ে নিলে কাল সকাল থেকে আবার বেশ পুরো দমে চেঁচাতে পারবে। বড় বউ, কটা বাজে শুনি, কি করছিলে এতক্ষণ? তন্দ্রার ঘরের বিছানা মশারি তুলে ওর ঘরটা ঝাড় দিচ্ছিলাম। উদ্ধার করেছো আমাকে, তা এত বেলায় যে কাজ শুরু করলে ব্যাপার কি? যে বাড়িতে আরেকটা বউ এসেছে অমনি ঢিলে দিতে শুরু করেছো কাজে, না? কাল রাতে রাজুর জ্বর এসেছিল, ভালো ঘুম হয়নি, তাই উঠতে একটু দেরি হয়ে গেল মা। এসব নাকা নাকা কথা ছাড়ো, এত বেলা হয়ে গেল, এখনো উনুন ধরলো না, চা হলো না। আপনি ঘরে গিয়ে বসুন, আমি এক্ষুনি সব সামলে নিচ্ছি। তাড়াতাড়ি করো, এরপর আবার অফিসে রান্না আছে। বড়দি, ঝাঁটাটা আমাকে দাও, আমি ঝাড় দিয়ে নিচ্ছি, তুমি গিয়ে উনুনটা ধরা। না ছোট, আমি পারবো, রাজুর শরীরটা ভালো নেই, তুই গিয়ে ওর কাছে একটু বস। কি খবর দি, মা অত বকলো তবু তোমার লজ্জা নেই? দুজনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আড্ডা মারছো? আমি এক্ষুনি করে দিচ্ছি। এই যে বড় বউ, কাল তোমায় বলেছিলাম ত্রিফলা ভিজিয়ে রাখতে, রেখেছো? হ্যাঁ রেখেছি মামা। দাও, তাড়াতাড়ি দাও, ওই রোদ চলে গেলে আবার ওই জলের গুণই নষ্ট হয়ে যায়। এই যে রোজ সকালে এক গ্লাস করে ত্রিফলার জল খাবে, বুঝেছো ছোট বউ? এতে শরীরও ভালো থাকবে, খিদেও বাড়বে। এক পয়সা রোজগারের মুরদ নেই, ত্রিফলা খেয়ে শুধু খিদে বাড়াচ্ছে আর গিলছে, যেমন দিদি তার তেমন ভাই। মা, দিদি এদিকে কাজ সারছে, মোচাটা কিভাবে কাটি একটু দেখিয়ে দিন না। হা কপাল, এত বড় ধাড়ি মেয়ে হয়েছে এখনো মোচা কাটতে পারো না? তোমার মামি তাহলে একদিন কি শিখিয়েছেন তোমাকে। আরে ঠাকুরজি, এসো এসো বসো। কিছু ভাবলে? ভাবছি ভাবছি, আমাকে এত বড় অপমান করা, আমি ওকে ছেড়ে দেবো ভেবেছো? না না, একদম না, তুমি হলে এবারের একমাত্র মেয়ে, আর তোমাকে কি না নুন? হ্যাঁ নুন, চার চামচ নুন দিয়ে দিলাম দুধেতে, আর তোমার ছোট দাও সেটা ঢকঢক করে খেয়ে নিল। কি বাজে তুমি! তারপর? তারপর আর কি, সেই নুন খেয়ে আমার গুন গাইতে শুরু করলো তোমার দাও। বিয়েটা হলো কি করে? তোমাকে তো বলেছি মামি আমাকে দু চক্ষে দেখতে পারতো না, টাকার জন্য বুড়ো বাড়িওয়ালার সঙ্গে আমার বিয়ে দেবার চেষ্টা করছিল, কিন্তু মামার জন্য ঠিক সুবিধা করতে পারছিল না। দিন কয়েক আগে অফিসের কি একটা কাজ পড়ায় মামা দিন দশেকের জন্য কলকাতায় গিয়েছিল, কাল বুঝে মামি আমার সেখানে বিয়ের ব্যবস্থা করে ফেলেছিল। ওহ, সেদিন যদি মামা ফিরে না আসতো। তারপর? মামাকে আগেই আমি তোমার দেওরের কথা বলে রেখেছিলাম, সেই রাত্রি মামা আমাকে ওদের মেসে পৌঁছে দিলেন, তারপরেই আমরা রেজিস্ট্রি করলাম। একেবারে সিনেমার গল্প, রেজিস্ট্রির পর কি করলে? কি আবার করবো, ঠাকুরপুজি বললো কোথায় হনিমুন করতে গিয়েছিলি। হুম, দেখে না আমার ভীষণ কষ্ট হয়। কেন কষ্ট হয় কেন? ভালো মানুষ পেয়ে বাড়ির সবাই তোমাকে ঝিয়ের মতো খাটায়, তোমারও তো সকালাত বলে কিছু থাকতে পারে,
না ছোট, আমি যেদিন এ বাড়ির বউ হয়ে এসেছি সেদিনই আমার সব শখ আল্লাদ বিসর্জন দিয়েছি। তুমি দেখো না বড়দি, কিছুদিনের মধ্যে আমি বাড়ি ভোল পাল্টে দেবো, মার চিৎকারও বন্ধ করবো। বড় বউ, ও বড় বউ, দেখ মরলো নাকি সব। কিছু বলছেন মা? না তোমাকে না, বড় বউকে ডাকছি। ও কোথায়? রাজুর খুব জ্বর হয়েছে মা, মাথায় জলপট্টি দিচ্ছে। বাড়ির কাজকর্ম ফেলে ছেলেকে নিয়ে পড়ে থাকলে চলবে? সব কাজ তো আমি করছি মা, উনুন ধরাচ্ছি এক্ষুনি চাপাবেন। আর তরকারি কাটা রান্না করা? আপনি তো বসেই আছেন মা, তরকারির ঝুড়িটা দিয়ে যাচ্ছি, কি কি রান্না হবে কেটে রাখবেন। আমি আমি তরকারি কাটবো? শুনছো শুনছো, তোমার ছোট বোন কথা শুনছো? না কোটার কি আছে, বাড়ির বউরা দিন রাত খেটে মরবে আর আপনি পায়ের উপর পাতুলে বসে থাকবেন? সংসারটা শুধু আমাদের একার নয় মা, আপনারও। তাই বলে আমি দিন রাত শুধু মুখ নাড়লেই হবে না মা, হাত পাও একটু নাড়ুন, নইলে কিন্তু বাতে ধরবে। শুনলে শুনলে, তোমার ছোট বোন কথা শুনলে? ধন্যন্তরী কবরেজের মতো তোমার বাতের চিকিৎসাটা করে গেল। ওহ, ও যদি আমার চোখের চিকিৎসাটা করতে পারত। বাবা, এত বেলা হয়ে গেল, এখন তো বেডটি দিল না, বাসি ঘরেও তো ঝাঁট পড়েনি। আশ্চর্য, দিদি করছেটা কি এতক্ষণ? আজ রাজুর জ্বরটা কিছুতেই কমছে না, অফিস থেকে ফেরার পথে ডাক্তারবাবুকে একটা খবর দিও তো। ঠিক আছে। দিদি কোথায়? দীপা কেন, এতখানি বেলা হয়ে গেল, আমার ঘরটা এখনো ঝাঁট পড়েনি? ঝাঁটা পড়েনি না, একটা কাজ করো, ওই তো ঝাঁটা পড়ে আছে, ওটা নিয়ে নিজের ঘরটা ঝাঁট দিয়ে নাও। হ্যাঁ কেমন? কি আমি ঝাঁট দেব? তবে কে দেবে, এতদিন যে দিয়ে এসেছে বড়দি। তোরা এমন চেঁচেমেচি শুরু করেছিস যেন ঝাড় দেওয়াটা কেবল ঝিয়েরই কাজ। কেন, বাড়ি বউয়েরা ঝাড় দিলে কি তাদের জাত যায়? তাই বলে আমি ঝাড় দেব? আমার স্বামী যেখানে সংসারে মাস গেলে 800 টাকা দেয়। তাহলে তোমাদের যুক্তি অনুযায়ী এই কথা দাঁড়াচ্ছে যে যার স্বামী সংসারে যত কম টাকা দেবে তার স্ত্রীরই ঘর ঝাড় দিতে হবে। তাহলে তো তোমাদের শাশুড়ি ঘর ঝাড় দেওয়া উচিত। না না না, মা হচ্ছেন দেবী, মা কেন ঝাড় দেবেন? তাহলে ঝাঁটাটা আমাকেই দাও, এই সংসারের জন্য তো অনেক করলাম, এটাই বাকি ছিল। এসব কি বলছেন বাবা, এসব শোনাও তো পাপ, তোমরা যে যার ঘরে যাও আমি সব করে দিচ্ছি। না তুমি রাজুর পাশে গিয়ে বসো। ছাড় ছোট, যার বাবা সংসারে 500 টাকা দেয় তার ছেলের বেঁচে থাকার কোনো অধিকার নেই এই সংসারে। ঠোঁড়া সাপ আমার ফনা তোলে। মা কোথায় ছোট মা, মাকে একটু ডাকো না। তুমি একটু ঘুমোবার চেষ্টা করো সোনা, তোমার মা এক্ষুনি আসবে। তাহলে একটা গল্প বলো। গল্প? এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।